আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজ পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম বল পেন তৈরি করার ম্যানুয়াল মেশিন এবং ম্যানুয়াল মেশিনের দিয়ে আপনারা যে কাঁচামাল তৈরি করবেন, কলম তৈরি করবেন, সেই কলম তৈরি করার বিজনেসটি করতে হলে আপনাদের কী কী প্রয়োজন হবে আমরা আজকে ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তার আগে যারা বিসমিল্লাহ মেশিনের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন এক সেট বল পেন তৈরি করার ম্যানুয়াল মেশিন, এক সেট বল পেন তৈরি করার মেশিন, চারটি মেশিন এক সেট হয়। তো এখানে দেখতে পাচ্ছেন হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া যে মেশিনটি, এই মেশিনটি হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া, কালি অন অফ করার চাবি আছে, হিটার কন্ট্রোলার লাগানোর ব্যবস্থাও করতে পারবেন, এখানে ব্যবস্থা করা আছে। আপনারা চাইলে হিটারের ব্যবস্থাও করতে পারবেন, আমরা হিটার কন্ট্রোলার লাগিয়েও দিতে পারবো। তো অনেকে আছে হিট কন্ট্রোলার ছাড়া মেশিন নিতে চান, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা এই মেশিনটি নিতে পারেন হিট কন্ট্রোলার ছাড়া, দামটা একটু কমবে হিট কন্ট্রোলারের উদ্দেশ্যে, যেহেতু হিট কন্ট্রোলের দামটা একটু বেশি থাকবে আর হিট কন্ট্রোলার ছাড়া যে মেশিনটা, এই মেশিনের সেট আপটা একটু কম হবে। তো আপনারা চাইলে এটাতে হিট কন্ট্রোলারের ব্যবস্থাও করতে পারবেন, এখানে হিট কন্ট্রোলার লাগাতে পারবেন, আমরাই লাগিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে কালি ভরার মেশিন, এই মেশিনটি দিয়ে কালি ভরা হয়, কলমের কালি ভরার মেশিন, কালি অন অফ করার চাবি, তারপর নজেল আছে দেখতে পাচ্ছেন, কালির যে ট্যাঙ্কিটা এটা হচ্ছে কালি ভরার ট্যাঙ্কি। আর খুব ভালো মানের উন্নত মানের মেশিন, অনেক হেভি মানের মেশিন। তারপরে হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন, এটি দিয়ে বলপেনের অ্যাডাপ্টার ফিটিং করা হয়। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটি মেশিন সেম দেখতে, এটি দিয়ে নিব ফিটিং করা হয়, এটি হচ্ছে নিব ফিটিং করার মেশিন, বলপেনের নিব ফিটিং করা হয় এই মেশিনটি দিয়ে, আর আরেকটি দিয়ে অ্যাডাপ্টার ফিটিং করা হয়। তারপরে এটি হচ্ছে হাওয়া দেওয়ার মেশিন, বলপেনে হাওয়া দেওয়া হয়, কলমের হাওয়া দেওয়ার মেশিন, চতুর্থ কাজ, এটি হচ্ছে চতুর্থ কাজ। একটি কলম তৈরি করতে হলে তিনটি মেশিনের, চারটি মেশিনের প্রয়োজন হয়, একটি কলম তৈরি করতে চারটি মেশিনের প্রয়োজন হয়। তার মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে কালি ভরা মেশিনের, কালির মেশিন দিয়ে কালি ভরবেন, তারপর অ্যাডাপ্টার মেশিন দিয়ে অ্যাডাপ্টার ফিটিং করবেন, তারপর নিব মেশিন দিয়ে নিব ফিটিং করবেন, তারপরে সর্বশেষ কাজ হচ্ছে হাওয়া মেশিন দিয়ে হাওয়া দিতে হয়। এটি হচ্ছে হাওয়া দেওয়া মেশিন, এই মেশিনটি দিয়ে আপনারা হাওয়া দিবেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন কালার রং করা আছে। আমরা এইভাবেই গোল্ডেন কালার রং করে মেশিন, প্রতিটা মেশিন দিয়ে থাকি, আপনারা এইভাবে মেশিনগুলো আমাদের থেকে নেবেন। তাছাড়া আপনারা যারা বলপেনের কাঁচামাল খুঁজছেন, কাঁচামালও আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বলপেনের হাই স্কুল বডির কিছু কাঁচামাল, তারপর এটা হচ্ছে কলম তৈরি করার যেই পাতা, সেই পাতা দেখতে পাচ্ছেন এখানে আছে, এখানে পাতার মধ্যে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট নাম দেওয়া আছে। আপনারাও চাইলে আপনাদের নির্দিষ্ট নাম এখানে ব্যবহার করতে পারবেন, এখানে আপনারাও চাইলে নির্দিষ্ট নাম ব্যবহার করতে পারবেন আপনাদের। তারপর এগুলো হচ্ছে গ্লিপার বডি, এগুলো গ্লিপার বডি, ম্যাটাডোর পিন পয়েন্টের যে বডিগুলো সেই বডি, আর এগুলো হচ্ছে ম্যাটাডোর হাই স্কুলের যে বডিগুলো সেই হাই স্কুলের বডি। নানান ধরনের বডি আমাদের কাছে পেয়ে যাবেন, নানান ধরনের বডি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তার পাশাপাশি আমাদের কাছে বল পেন তৈরি করার ফুল সেট আপ মেশিন এবং সকল কাঁচামাল আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন। কলমের বডিতে এবং কলমের পাতাতে নাম লেখানোর বিষয়টিও আমরা আপনাদেরকে কলমের বডিতে এবং পাতাতে নাম লিখে দেব। তো যারা বল পেনের বিজনেস করতে চাচ্ছেন, তারা এই এক সেট মেশিন এবং কিছু কাঁচামাল নিয়ে ঘরে বসে নিজেরাই কলম তৈরি করতে পারবেন, অল্প পুঁজিতে ঘরে বসে নিজেরাই কলম তৈরি করতে পারবেন, এবং কলম তৈরির কাঁচামাল আমাদের কাছে বিভিন্ন দামের আছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, সে নাম্বারটিতে কল করে আপনারা কলম তৈরির কাঁচামালের দাম সম্পর্কে জেনে নিতে পারেন। তাছাড়া মেশিনের দাম সম্পর্কেও আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারটিতে কল করলেই জানতে পারবেন। তাছাড়া আপনারা যদি মেশিন সরাসরি দেখতে চান, তাহলে চলে আসুন বিসমিল্লাহ মেশিনারিজে। বিসমিল্লাহ মেশিনারিজের ঠিকানা হচ্ছে 67 নন্দকুমার দত্ত রোড, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। আপনারা এই ঠিকানায় আসলে এই মেশিনগুলো সরাসরি দেখতে পারবেন এবং আমাদের সাথে মেশিনের বিষয়ে কথা বলতে পারবেন, সরাসরি দেখে যেতে পারবেন মেশিনগুলো, আপনারা নিজে কাজ করতে পারবেন, এসে বসে দেখতে পারেন কীভাবে কী কাজ করা হয়। আর অবশ্যই আপনারা মেশিনটি
দেখতে আসলে বা মেশিনটি ডেলিভারি দেওয়ার সময় মেশিন নিলে আমরা অবশ্যই আপনাদেরকে প্রতিটা মেশিন ব্যবহার করে দেখাবো, কিভাবে বল পেন তৈরি করবেন, প্রতিটা মেশিনের কোন ধরনের কাজ, কোন মেশিনে কোন কাজ আছে, আপনারা প্রতিটা মেশিনের কাজ আমরা আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই মেশিন দেখতে আসলে এবং মেশিন ডেলিভারি দেওয়ার সময়। তো যারা বল পেনের বিজনেস করতে চাচ্ছেন অল্প পুঁজিতে, আপনারা চাইলে এই বিজনেসটি করতে পারেন আমাদের থেকে এক সেট বল পেন তৈরি করার মেশিন নিয়ে আর কিছু কাঁচামাল নিয়ে। তো আপনাদের যাদের এই ধরনের মেশিনারিজ প্রয়োজন, আপনারা চাইলে আমাদের এখানে এসে মেশিনগুলো দেখে বিস্তারিত জেনে আপনারা এই মেশিনগুলো নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।